নমস্কার বন্ধুরা অনুপ্রকাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেই রেসিপিটির নাম হলো আলু সাদা তরকারি এই রেসিপিটি ভাত রুটি লুচি পরোটা ইত্যাদির সঙ্গে খুবই ভালো লাগে এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি তা আপনারা দেখুন রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দেবেন তার সঙ্গে আমার এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরুতেই আমি একটা কড়াই গরম করে তার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি পাঁচটা আলুকে এই রকম ডুমু করে কেটে এই তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার এই আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আলুগুলো এইটি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত আলুগুলোকে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এই আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব অন্য একটি পাত্রে আলুগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর কড়াইতে বাদবাকি যে সামান্য একটু তেল ছিল সেই তেলের মধ্যেই আমি এখন এই প্লেটের মধ্যে যে সব উপকরণগুলো রয়েছে অর্থাৎ দুটো শুকনো লঙ্কা পাঁচটা লং একটা তেজপাতা দুটো ফাটানো এলাচ আর ছোটো ছোটো টুকরো করা কয়েক টুকরো দারচিনি দিয়ে ফোড়ন দিলাম এবার এই ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে এক চামচ জিরে এক ইঞ্চি আদা ও দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে মিহি করে পেস্ট করে এর মধ্যে ঢেলে দিলাম এবার এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা এখনই কষানো হয়ে যাবে মশলাটা পুরোপুরি কষে যাওয়ার আগেই আমি আরও একটি মশলা তৈরি করে নিচ্ছি আমি এই প্লেটের মধ্যে কয়েকটা কাজু এক চামচ সাদা তিল এক চামচ পোস্ত ও এক চামচ চারমগুজ নিয়েছি আমি এখন এই মশলাগুলো একটু জল দিয়ে মিহি করে পেশ করে এই কড়াইয়ের মধ্যেকার এই মশলাটা কষানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম আর এই বাটির মধ্যে যে একটু মশলা লেগেছিল তা ধুয়ে জলটা দিয়ে দিলাম এর মধ্যে এবার এই মশলাটা আমি এক থেকে দেড় মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ নুন এবার এই নুন এই মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবার করের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নিয়ে ভালো করে কষিয়ে নেব কষানোর মাঝখানেই আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র একটু কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন আলুটা কষানো হয়ে গেছে আমি এখন একটা বাটির মধ্যে নর্মাল টেম্পারেচারের জল নিয়ে তার মধ্যে দু চামচ পাউডার মিল্ক ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢেলে দেব। পাউডার মিল্ক জলে গোলানোর সময় সব সময় লক্ষ্য রাখতে হবে যেন জলটা নর্মাল টেম্পারেচারের হয় জলটা যেন গরম না হয় গরম হলে পাউডার মিল্কটা জলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দলা পাকিয়ে যাবে দুটো আলুর সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনিটা গ্রেভির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে কড়াইয়ের মুখটাকে বন্ধ করে দিয়ে এই রেসিপিটার গ্রেভিটা একটু ঘন হওয়া পর্যন্ত রান্না করে নেবো আর এরই মাঝখানে গ্রেভিটা যেন কড়াইয়ের নিচে ধরে না যায় তার জন্য আমি ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে নেব দেখুন কিছুক্ষণ পর গ্রেভিটা কেমন ঘন হয়ে গেছে আমি এর থেকে আর বেশি ঘন করব না এই রেসিপিটাকে আমি এখন এই রেসিপিতে এক চামচ ঘি ছড়িয়ে দিয়ে ঘিটাকে এই রেসিপির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ঘিটা এই গ্রেভির সঙ্গে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে কড়াইয়ের মুখটাকে বন্ধ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য এই রেসিপিটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম রেসিপিটা সার্ভ করার জন্য একদম রেডি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ